ওকে প্রায় দিনই ওখানে নামানো হয়। এই যে দেখছেন মাস সবুজ, এটা খুবই সুন্দর একটা কালার, এবার পুরো লাইট কালার দেখতে পাচ্ছেন। এটা একটা নর কবুতর, এই নরটাও ছেল করা। আর আরেক জোড়া যে দেখতে পাচ্ছেন সামনে কবুতর, এক জোড়া কবুতর, এটা হলো পিলং টাইপের কবুতর। আর অনেকে চান যে উড়াবাজির কবুতর, মানে শুড়ি টানা বাজি দেবে আর উড়বে 2-3 ঘন্টা করে, তো এই জোড়া কবুতর আপনারা নিতে পারেন, খুবই ভালো। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি গাজীউল ইসলাম জাইতিন রোডের পক্ষ থেকে। আজকে আসছি হাসান ভাইয়ের বাসায়, নতুন একটা খাঁচা সেট আপ করছে, সেজন্য আপনাদের দেখানোর জন্য। তো কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। হাসান ভাইয়ের অনেকদিনের শখ ছিল একটা খাঁচার, তো হাসান ভাইয়ের কথা বলি তার ফিলিংস কেমন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? কবে খাঁচা নিয়ে আসলেন? খাঁচা নিয়ে আসা মোটামুটি 1 সপ্তাহ। 1 সপ্তাহ হচ্ছে না? এই কেমন দাম নিয়েছে ভাই এই খাঁচাটার? মাশাআল্লাহ দেখেন ভাইয়ের বাচ্চা গুলো, দেন অনেক সুন্দর বাচ্চা, খুবই ভালো বাচ্চা এগুলা। শুধু কালার ম্যাচিং কবুতর গুলো থাকার জন্য খাঁচাটা নেওয়া। তো এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো আচ্ছা আর বাচ্চাগুলো সেল হবে না, এমনিতে দেখানো। আর এই পাশে আছে ওরই আগে বা পরের বাতের, এটা রেখে আবার বাচ্চা ডিম পাড়ছিল, এইগুলো বিক্রি হবে। এটা হলো বাজি করে খুবই তার বাচ্চা, মাশাআল্লাহ বাচ্চা ছোটো ছোটো আছে। হয়তো 10-15 দিন লাগবে, তার বেশিও লাগতে পারে। এই বাচ্চাগুলো সেল করে দেবে, কেউ যদি নিতে চান তারা খাতে আগে যোগাযোগ করবেন, কারণ বাচ্চার ভালো কবুতরের চাহিদা একটু বেশি। আপনারা যোগাযোগ করে দেবেন, দিলেই তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করবেন, তাহলে এই বাচ্চাগুলো আপনার জন্য রেখে দেবে, যার ভালো লাগবে সে যোগাযোগ করবেন। এটা খুবই ভালো কবুতরের বাচ্চা এবং খুব ভালো বাজি হয়। আর এখানে একটা বাচ্চা আসছে লাইট বিস্কুটের, মাশাআল্লাহ খুবই সুন্দর, এক পিস আসছে লাইট বিস্কুটের। আর এখানে আর একটা পেয়ার আছে, এটা তো খুবই অসাধারণ মুজ, এটারও বাচ্চা আছে দেখতে পাচ্ছেন। আর এই যে নর বসে আছে, হয়তো ডিম দিতে পারে, এগুলো দুজন ইয়ে বসে রয়েছে। আর এখানে একগুলো আছে লাইট বিস্কুট, এগুলো হয়তো ডিম দেবে। আর ওই বাচ্চা দেখলেন, আর এখানে একটা সিঙ্গেল লাইট বিস্কুট নর, এগুলো বিক্রি হবে না এমনিতে দেখানো। আর এই কথা না বললে নয়, সেটা হলো আমাদের এই যে দোবাস বাজির মেশিন, বাইরের বাজি দেখেন তো, এটার বাজি দেখেন, দুইটারই না ডিম পাড়বে আবার? না ডিম পাড়বে না। তো বল, আমি আসলে এই কবুতরগুলো বাজি দেখি। আচ্ছা ছাড়েন, এত আস্তে ছাড়লেন, মাশাআল্লাহ, মানে ওই একটা পজিশন যেটা নেই, ওই আস্তে ছেলে নেবে, জোরে ছেলে নেবে, এর আল্লাহ এই লুলি কাটি গেলেন তো মাদি। আচ্ছা জাগ দোয়াস কবুতরের মধ্যে বিখ্যাত কবুতর এগুলা। এখন আছে দিচ্ছে বাজি, এগুলা কবুতর খুব বয়স বেশি, অনেক বয়স, ওকে লাগিছে। ওগুলা দেখান, দেখাইছি ওগুলা, ও ওর বাপ বাপ মা কে? আচ্ছা আচ্ছা, তাহলে বাচ্চা দেখলেন ওর বাবা মা এগুলা। খুবই সুন্দর বাজি, এখনো আছে দেখুন। এখানে আমার উঠে যা দিল একটা,
আর যেখানে বসে আছে কবুতরগুলো সব ছেড়ে দিছে আগে। আরেকটা যে সিঙ্গেল নট লাইট সবুজ, একবারে হাত বাজির কবুতর, পায়ে মজা নাই। এটা খুবই ভালো একটা কবুতর, খুবই বাজে, ভালো বাজে। এই যে হাতে পরি দেখছেন, খুবই সুন্দর বাজি। আবার দেখি ভাই, লাথ মারা বাজি করবে তো। এই যে দেখছেন, এগুলা খুবই ভালো বাজি। এর বাচ্চার কাছে খুব ভালো হয়। আপনারা যদি সিঙ্গেল নোটটা নিতে চান যোগাযোগ করবেন, মানে নাম্বারটা বলে দেন তো। 07780 07 80 67 67 2470 2470। এই নাম্বারে ফোন দিন আর আমিও কমেন্টে নাম্বারটা লিখে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন। আর একটা লাল নোট আছে সিঙ্গেল, না একবার টকটকা যাকে বলে টকটকা। আর যে আর একটা হলো সিঙ্গেল, সিঙ্গেল নোট সুন্দরী, একবার টকটকা, ঠোঁট চোখ মুখ একবারে স্কোয়ার, একবার টকটকা লাল, মানে পাখা মাখা দেখতে পাচ্ছেন, একবার টকটকা। এটা সিঙ্গেল নোট, জোড়াতে হবে না ভাই, না জোড়া নেই সিঙ্গেল নোট। পায়ের মুসটা দেখি একটু, পায়ের মুসটা মিডিয়াম টাইপের, পায়ের মুসও মিডিয়াম টাইপের, ভেঙে গেছে, খুব বড় হবে না, ভাঙা ভাঙা আছে। এটা সিঙ্গেল নোট, একবারে টকটকা। আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন সবুজ একটা নট, এই নটটা সিঙ্গেল হবে, সিঙ্গেল টিকিট হবে, ভালো কালার। ওই সিঙ্গেল নটটা টিকিট হবে, এটা সব কতগুলো ছেড়ে দিল। সিঙ্গেল একটা মাদি আছে, সাদা মাদি, ছোট কালো সাদা মস্ত আছে, বড় ভিজে আছে, ভিজে দিয়েছে মিডিয়াম মোট। তো মাটিটা বিক্রি হবে, কেউ যদি জোড়া করে নিতে চান নিতে পারেন, কালার ম্যাচিং হবে না, ওই সাদা নোট আছে সিঙ্গেল যে ওখানে উড়বে বেশি। আর এই যে সেই মাস্টার প্লেয়ার, আর সবুজ নোটটা নামানো হচ্ছে, কারণ নামতে পারে না, হাতবাজির কবুতর। ওকে প্রায় দিনই ওখানে নামানো হয়। এই যে দেখছেন মাশাআল্লাহ, এই নোটটা সেল হবে। মাশাআল্লাহ সবুজ সুইটাল, লাইট সবুজ, এগুলো এমনি এমনি বদি করে একা গায়ে। এমনি এমনি বাজি করে এগুলো কবুতর, এটা সেল হবে, যত করবেন ভাইয়ের সাথে। এখানে আরেকটা হলো লাইট সবুজ, মাঠের দিক লাইট সবুজ, এটা খুবই সুন্দর একটা কালার, এবার পুরো লাইট কালার দেখতে পাচ্ছেন। এটা একটা নর কবুতর, এই নরটাও সেল করা হবে, মাদি নাই সে কারণে সেল করে দেবে, কারো যদি সিঙ্গেল নর লাগে। মানে নর বেশি হয়ে গেছে, মুসটা অনেক বড় বড়, মোটামোটা ভাঙা মুস উঠছে।
ভাই এটা পালিটা দিয়ে কেমন হবে? এটা আমার গ্যারেন্টি নেই ভাই, নতুন কালেকশন করা, নতুন কালেকশন করা কবুতর, এটা গ্যারেন্টি নেই। চেহারার জন্য কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন। আর আরেক জোড়া যে দেখতে পাচ্ছেন সামনে কবুতর, এক জোড়া কবুতর, এটা হলো পিলং টাইপের কবুতর। আর অনেকে চান যে উড়াবাজির কবুতর, মানে শুড়ি টানা বাজি দেবে আর উড়বে দুই তিন ঘন্টা করে, তো এই জোড়া কবুতর আপনারা নিতে পারেন। খুবই ভালো উড়বে এবং খুব বাজিও বাজি করবে, বলতে গেলে ঘন বাজি করবে না, ফ্লাই টাইম বাজি করবে। তো এগুলা অল্প দামে দেওয়া যাবে, মানে এগুলা তো কালার ম্যাচিং কবুতর না, মানে তো আপনারা যদি যোগাযোগ করবেন ভাইয়ের সাথে, এটা খুবই ভালো কবুতর উড়ার জন্য। দেখতে পাচ্ছেন ওইটা নর, ওইটা এটা মাদি, এটা নর, এটা এটা মাদি, এটা নর, জোড়া এখানে রাখেন থাকবে। তো দর্শক ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিও এখানে শেষ করে দেবো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।